দুটো প্রশ্ন, ময়ূখের দুটো প্রশ্ন, এবং সেই দুটো প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আমি চালাই এবং দেখি। এখনো কেন গড়িমসি, এটা প্রশ্ন এক আপনার জন্য। এবং দু নম্বর প্রশ্ন, আসলে কি বেসরকারিকরণই পথ, বা আসলে এটাই চান আপনারা বেসরকারিকরণ হোক, কি চান বলুন তো আপনারা? সুদীপ্তদা, প্রথম কথা বলি যে এটা গড়িমসি নয়, কবজ যে সিস্টেমটা এটা কোনো মাদুরি নয় যে গলায় পরিয়ে দিলাম এবং পরের দিন এটা চলতে শুরু করলো। এই পুরো সিস্টেমে ট্র্যাক সিস্টেম, যেটা উনি বলছিলেন একটু আগে প্রফেসর বিশ্বাস, যে ট্র্যাক সিস্টেম, ইঞ্জিন এবং বগি প্রত্যেকটা জায়গায় একটা চেঞ্জ আনতে হবে। ঘটনা হচ্ছে এর পিছনে যে খরচ, সেটা আমাদের ইউনিয়ন বাজেটের প্রায় 1/4, ফলে এক বছরে এই পুরো টাকাটা খরচ করা সম্ভব না। সেক্ষেত্রে আপনার সরকারি কর্মচারী থেকে শুরু করে মিলিটারির লোকদের একটা মানে মায়না দেওয়া বন্ধ হয়ে যাবে। ঘটনা হচ্ছে এটা শুরু করা উচিত ছিল আজ থেকে 30 বছর আগে, 90-এর দশকে যখন নরসিংহ রাও প্রাইম মিনিস্টার ছিলেন, তখন বিশ্বব্যাংকের কাছে এই ব্যাপারটা নিয়ে অ্যাপ্রোচ করা হয়। তখন যে টেকনোলজি ছিল, তখনকার টেকনোলজি আজকের টেকনোলজি কিন্তু অনেকটা আলাদা। সেই সময় ওয়ার্ল্ড ব্যাংক বলে যে রেলকে অন্তত 3টে ভাগে ভাগ করে রিস্ট্রাকচারিং দরকার। ঘটনা হচ্ছে যে সেই সময় তৎকালীন রেল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সোমনাথ চ্যাটার্জি এবং পরবর্তীকালে বাসুদেব আচারিয়া এবং মমতা ব্যানার্জি এই প্রস্তাবে বাধা দেন। ঘটনা হচ্ছে যে এবার আপনি বলবেন যে 3 ভাগে ভাগ করা মানে কি বেসরকারিকরণ। আমার ঘটনা হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য যখন এখানে চিফ মিনিস্টার ছিলেন, তখন স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে ভেঙে 3টে ভাগে ভাগ করেছিলেন, WBSEDCL, TCDCL এবং PGCL। তাহলে আপনি বলুন যে কেন রেলকে 3 ভাগে ভাগ করা হবে? মানে আপনি রেলকে 3 ভাগে ভাগ করতে চান? অ্যাবসলিউটলি। আমি বলছি কিন্তু এখানে আমার কথা হচ্ছে ইস্টার্ন রেল আছে, সাউথ ইস্টার্ন রেল আছে, নর্থ ফ্রন্টিয়ার রেল আছে, এরকম বিভিন্ন রেল তো আছে, অলরেডি ভাগ আছে, মেট্রো রেল আছে। আমি 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 হরিজন্টাল বলছি না, আমি ভার্টিক্যালি বলছি। আমি 3টে ভাগে ভাগ করতে হবে, সেটা হচ্ছে যে একটা রেল ট্র্যাক, একটা রেলের স্টেশন এবং আরেকটা হলো রেলের বগিগুলো। আপনি দেখবেন আজ থেকে 30 বছর আগে যখন নাকি বিমান বা আপনার টেলিফোন যখন নাকি সম্পূর্ণ গভর্নমেন্ট কন্ট্রোল করতো, তখন পাড়ায় একটা টেলিফোন থাকতো, তখন সরকারি ক্লাস 1 অফিসাররা বিমানে চড়তে পারতো না। আজকে যখন এগুলো প্রাইভেট সার্ভিসের কাছে গেছে, তখন আপনি দেখবেন যে আমাদের একটা লোক পানের দোকান তারা ব্যবহার করতে পারে এবং যে কেউ আজকে বিমানে উঠতে পারছে। বিমানের খরচ প্রায় রেলের কাছাকাছি চলে এসছে। আপনি রেলকে যদি বাঁচাতে হয়, আমি প্রাইভেটাইজেশনের কথা বলছি না, প্রাইভেটাইজেশন যেতেই হবে, অ্যাটলিস্ট রেলের থার্ড যে পোর্শনটা সে তো প্রাইভেট অপারেটরদের চালাতেই হবে। আমি আপনাকে বলছি যে রেলকে 3 ভাগে ভাগ করা, যদি বুদ্ধদেব ভট্টাচার্য করতে পারে তাহলে কেন আজকে আমি বলছি যে ভাগ করুন, 3 কেন 5 ভাগেও করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বেসরকারিকরণ যেটা এত দাওয়াই, এটা যারা মনে করেন, আমি আপনাকে বলছি ট্রান্সপোর্টের ক্ষেত্রে, এয়ার ট্রান্সপোর্টের উদাহরণ তো সুদীপ্ত দিলেন। আই ক্যান টেল ইউ, ব্রিটিশ এয়ারওয়েজ লসে রান করছে, ভারতবর্ষের 2/3 অফ এয়ারলাইন্স তারা প্রাইভেটাইজড হওয়ার পর লসে রান করছে, আমেরিকান 1/2 অফ দি এয়ারলাইন্স হচ্ছে লসে রান করছে। কেন হচ্ছে? আমি বললাম বেসরকারিকরণই হচ্ছে কেবল দাওয়াই নয়, ফলে রেলের অগমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। এবং সেখানে রেলের তো আমি বলবো গোটা 12-14 কোম্পানি আছে এই IRCTC-র মতো বিভিন্ন রকম রেলের বেসরকারিকরণ তো খানিকটা হয়েছে। কিন্তু এতৎসত্ত্বেও যে জায়গাটায় রেল সুরক্ষার প্রশ্নে আপোষ হচ্ছে বারবার, সেটা যে রেলের ট্র্যাক, তার কন্ডিশন মনিটরিং, রেলের ইন্টারলকিং সিস্টেম, রেলের সিগন্যালিং সিস্টেম, এই জায়গাতে যে গুরুতর আপোষ ঘটছে এবং সেই আপোষটা আমি বলছি মন্ত্রক যদি ওভারলুক করেন বারবার, তাহলে কিন্তু বিপর্যয় বাড়বে বই কমবে না। বেশ, আমি আমি একটু থামছি, একটু থামছি, আমি উত্তরটা দিই। প্রথম কথা হচ্ছে যে এই 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 জায়গাটা যদি আপনি না ভাঙেন, এই পুরো ম্যানেজমেন্টটা চালানো অসম্ভব, আজ নয় কাল। আমি আপনি একটা ছোট্ট কথা বলুন যে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ CESCটাকে কেন যদিবাবু প্রাইভেটাইজ করেছিলেন, এবং শুধু তাই না, পরবর্তীকালে বুদ্ধবাবু এসে কেন বিদ্যুৎটাকে 3 ভাগে ভাগ করেছিলেন, সেন্ট্রালে যখন নাকি একের পর এক প্রাইভেট। আর আরেকটা কথা বলি প্রফেসর বিশ্বাসকে, প্রাইভেট কোম্পানি লাভ করলো কি না লাভ করলো তাতে আমার কিছু যায় আসে না, আমার কথা হলো পাবলিকের সেফটি এবং পাবলিকের সার্ভিস পাওয়া। প্রাইভেট কোম্পানি কালকে যদি জেট এয়ারওয়েজ মানে বা কিংফিশারের মতো তারা যদি বিক্রি হয়ে যায়, কিছু যায় আসে না আমার কাছে। আমার কাছে পাবলিক কতটা সার্ভিস পাচ্ছে সেটা আমি এই যে পাবলিকের টেলিফোনে থাকলে অসম্ভব। একদম, অনেকে অনেকে টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, একজনের টেলিফোন এই মুহূর্তে কানেক্ট হয়েছে এবং তিনি বারাসত থেকে একজন দর্শক টেলিফোন করছেন, বিমান গুপ্ত বলে। নমস্কার বিমানবাবু, ময়ূখ বলছি জবাব চায় বাংলাতে, আপনাকে শোনা যাচ্ছে, খুব সংক্ষেপে যদি আপনার কথা বলেন।
হ্যাঁ বলবাবু, মেন হচ্ছে রেলকে রেলকে রাজনীতির ঊর্ধ্বে আনতে হবে। এখানে রাজনীতির জন্য এখানে রেলকে ক্রসচেক হয়ে যাচ্ছে, রেলের মানে যেটা ইনফ্রাস্ট্রাকচারটা ভেঙে পড়ছে। যেখানে দশজন নিয়োগ করার কথা সেখানে একজন নিয়োগ, যেখানে যে পরিমানে মানে নতুন নতুন পার্স দেওয়ার কথা সেখানে পুরনো পার্স দিয়ে চালানো হচ্ছে। ঠিক আছে, এইরকম ভাবে ওর অ্যাকোমোডেশনটা ভেঙে যাচ্ছে। রেলের নেটওয়ার্কটার মধ্যে অনেক অভাব আছে। আমরা এইভাবে বারবার আমরা নানা রকম ভাবে আমরা রেলকে চিঠি দিয়েছি 10 বছর ধরে যে আপনারা এটাকে সেইভাবে ইয়ে করুন, মানে ওটাকে আমাদের যেটা যাই হোক আধুনিকরণ করুন নানা রকম। সেইখানে রেল অনেক রকম ভাবে সিস্টেম আমরা দেখিয়েছি, রেলের সমস্ত গেটে গেটে রেলের মানে ইয়ে নেই, সিঁড়ি নেই। আপনি বলছেন 50 টাকার জিনিসটা 500 টাকায় কেনা হচ্ছে এবং তাতেও জুলুমবাজি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে এবং এই রাজনীতিটা চলছে। অনেক ধন্যবাদ, এটা এটা বড় বিতর্কের বিষয়। এর পাশাপাশি রাজপুর থেকে এই মুহূর্তে আরেকজন দর্শক রয়েছেন। নমস্কার, আমি ময়ূক বলছি, আপনার নামটা যদি বলেন এবং আপনি কি বলতে চান বলুন। চন্দ্রকোনা রায়। আমাদের এই রাজ্য দেশের উন্নতির বদলে মৃত্যু উন্নতিটাই তো বেশি হচ্ছে দেখছি। মৃত্যুর উন্নতিটা আর কতদিন চলবে? মানুষ কত ভয়াবহ হয়ে থাকবে? হ্যাঁ, তার কি কোনো পরিবর্তন নেই? আমাদের কি নেতা মন্ত্রীদের কোনো পরিবর্তন করার ইচ্ছা নেই? শুধু সকাল হলে শুধু মৃত্যুর ঘটনা। রাজনীতির ঊর্ধ্বে ওঠার কথা একজন দর্শক বলছেন, রেলকে কি রাজনীতির ঊর্ধ্বে আনা যাবে? দেখুন ময়ূকদা, কয়েকটি কথা। কেন্দ্র সরকার বারবার বেশি দামি টিকিট বিক্রি করার জন্য তারা একটা একটা করে ট্রেন বাজারে লঞ্চ করছে, সবুজ পতাকা উড়িয়ে সেই রেলগুলোকে চালু করছে। আর পাশাপাশি যে রেলগুলো আছে সেখানে রিক্রুটমেন্ট থেকে বন্ধ, সিকিউরিটি বন্ধ, কিচ্ছু সেদিকে নজর নেই। একের পর এক দুর্ঘটনা যেন এখন নিয়মিত কর্মসূচি হয়ে গেছে। ডেলি প্রত্যেক দিন নতুন নতুন তাদের রেল দুর্ঘটনা, এই মাসের মধ্যেই 3টি। আর বিজেপি যারা লোক তারা এসে জ্ঞান দিচ্ছে যে মমতার আমলে বেশি দুর্ঘটনা হয়েছে, আমাদের আমলে কম হয়েছে। সাধারণ মানুষ তার মানে যখন টিকিট কাটবে তাদেরকে মোবাইলে ক্যালকুলেশন করে উঠতে হবে যে মমতার আমলে বেশি হয়েছিল, আমার আমার এখানে কম হয়েছে। অর্থাৎ মানুষের স্বীকৃতি দেওয়ার জায়গায় যখন অক্ষম হয়ে যাচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে। এরা বলছে সরকার চালাতে পারছে না, সরকার যখন চালাতে পারছে না তখন তারপরে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন, মানুষের জীবনের স্বীকৃতি দিতে পারছেন মানুষের